আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটি মিনি কর্ডলেস ড্রিল মেশিন নিয়ে। আপনার বাসা বাড়িতে ছোটোখাটো ড্রিল করা বা নাট স্ক্রু লাগানো বা খোলা ইত্যাদি কাজ করতে পারবেন এই হার্ড পয়েন্ট ড্রিল মেশিনটি দিয়ে। চলুন এর বক্স কন্টেন্ট হিসাবে আমরা কি কি পাচ্ছি তা দেখা যাক। প্রথমে আমরা পাচ্ছি সেই কাঙ্ক্ষিত কর্ডলেস ড্রিল। চলুন ড্রিল মেশিনটি কিভাবে কন্ট্রোল করতে হয় তা দেখা যাক। যখন আপনি ড্রিল বা কোনো কিছু ছিদ্র করবেন তখন এই অ্যাডজাস্টমেন্ট সুইচটি অনে রাখবেন, আর যখন স্ক্রু খুলবেন বা আটবেন তখন দুয়ে রাখবেন। আর এটি মূলত এর সুইচ, সাথে সাথে এটা স্পিডও কন্ট্রোল করবে। আপনি যত দ্রুত বা যত জোরে চাপ দিবেন তত জোরে এই ড্রিল মেশিনটি ঘুরতে থাকবে। আর এটি হলো অটোমেটিক ড্রিল চোখ। এই ড্রিল চোখটি মূলত 10mm পর্যন্ত ড্রিল বিট সাপোর্ট করতে পারবে। আর এখানে রয়েছে সেই ব্যাটারিটি, লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা 12 ভোল্ট। এক চার্জে আপনি 1 ঘন্টা 30 থেকে 40 মিনিট পর্যন্ত ড্রিল করতে পারবেন বা ছিদ্র করতে পারবেন এই ব্যাটারিটির মাধ্যমে। সাথে দুইটা ব্যাটারি দেওয়া আছে যার মাধ্যমে প্রায় 2 ঘন্টা 3.5 ঘন্টার বেশি আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ড্রিল মেশিনটি দিয়ে। আর এই সাইডে রয়েছে রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড সুইচ। আপনি যখন ডান দিকে মুভ করবেন এই দিকে চাপ দেবেন, আর যখন বাম দিকে মুভ করাতে যাবেন বা ঘোরাতে যাবেন ড্রিলটি তখন এই দিকে এই সুইচ বা এই পাশের সুইচে চাপ দেবেন। আর এই সাইডে রয়েছে একটি এলইডি লাইট। অন্ধকারে যখন আপনি ড্রিল করতে যান বা স্ক্রু লাগাতে যাবেন তখন এই লাইটটা আপনাকে এই এলইডি লাইটটি পর্যাপ্ত লাইট দেবেন। আর এর সামনে কিছু লেভেল পয়েন্ট দেওয়া আছে। আপনি যখন কোনো দেয়াল বা ওয়াল ছিদ্র করতে চান বা কোনো কাঠ ছিদ্র করতে যাবেন বা চাইবেন তখন আপনি লেভেল পয়েন্টটি ঘুরিয়ে এই ড্রিল মোডের এখানে নিয়ে আসব। চলুন ড্রিল মেশিনটি কেমন কাজ করে তা আপনাদের একটা মোটামুটি ধারণা দেওয়া যাক। আমরা কোনো একটা কাঠকে বা মজবুত কোনো কাঠকে ছিদ্র করার চেষ্টা করছি। আমরা যখন ড্রিল করব তখন এই লেভেল পয়েন্টটি ঘুরিয়ে এই ড্রিল মোডের এখানে নিয়ে আসব। এবার আমরা একটি ড্রিল বিট লাগিয়ে নেব। আমরা একটি 2mm ড্রিল বিট লাগিয়ে ড্রিল করার চেষ্টা করব। কোনো কিছু ছিদ্র করব তখন এই অ্যাডজাস্টমেন্ট সুইচটি অনে রাখব। দেখুন খুব সহজে আমরা এত বড় একটি কাঠকে খুব সহজে ছিদ্র করে ফেলতে পারছি। আমরা একটা স্ক্রুকে এই কাটে লাগানোর চেষ্টা করব। প্রথমে আমরা ড্রিল বিটটি খুলে নেব, তার স্ক্রু বিট ড্রিল চোখে লাগিয়ে নেব। যখন আমরা কোনো স্ক্রু লাগাবো তখন আমরা অ্যাডজাস্টমেন্ট সুইচটি দুয়ে রাখবো। এবার এই স্ক্রুটি এই কাটে লাগানোর চেষ্টা করব। দেখুন খুব সহজে স্ক্রুটি কাটে লেগে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন।